ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটা সুখবর, আবারও নতুন করে রাজ্যের কৃষি দপ্তরেতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যেখানেতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে হচ্ছে আগামী 22/9/2022 তারিখ পর্যন্ত। তো এখানেতে কোনো প্রকার কিন্তু আবেদন ফি লাগছে না, সম্পূর্ণ আপনারা ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা আর কী আছে, বেতন কী আছে, বয়সসীমা কী আছে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, পদের কী নাম আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই হচ্ছে অফিসিয়াল নোটিস। এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ এগ্রিকালচার, তো এখানেতে ওয়েট সিড সেল কাম ডাটা সেন্টার বীরভূম, প্রজেক্ট ম্যানেজার WCDC ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার বীরভূম। তো এটি বীরভূম ডিস্ট্রিক্টের এগ্রিকালচারের তরফ থেকে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেতে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি কী আছে, কোয়ালিফিকেশান কী আছে এখানেতে সমস্ত কিছু, এবং এজ কী আছে, বেতন কী আছে সমস্ত কিছু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার ফর্ম, এখানেতে আপনাদেরকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনাদের এখানেতে একটা 50 KB মধ্যে ছবি দিতে হবে, এবং তারপরে আপনাদের এখানেতে নাম, মিডিল নেম, ফাদার্স নেম করে আপনাদের সমস্ত কিছু এখানেতে ফিল আপ করতে হবে। তো এই সমস্ত লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। রাজ্যের কৃষি দপ্তরের অধীনে কর্মী নিয়োগ 2022, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2022। দীর্ঘদিন পর রাজ্যের নতুন করে কৃষি দপ্তরেতে চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো প্রধানমন্ত্রীর কৃষি সিঁচাই যোজনার অধীনে নিয়োগ করা হবে। তো বীরভূম জেলার ওয়াটারশেড সেল কাম ডাটা সেন্টারের কৃষি বিভাগের অফিসে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন তাদের যোগ্যতার ভিত্তিতে। তো ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2022, আপনারা অনস্ক্রিনে কত তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং নোটিশ নম্বর দেখতে পাচ্ছেন। তো এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো যে সমস্ত পদেতে এখানে নিয়োগ করা হচ্ছে, প্রথমে বলে দেওয়া হয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পদ, দু নম্বরে বলেছে ওয়াটার সেড ডেভেলপমেন্ট টিম পদ। তো এখানে শূন্য পদ বলে দিয়েছে, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পদের জন্য 1টি শূন্য পদ এবং ওয়াটার সেড ডেভেলপমেন্ট টিমের জন্য 8টি শূন্য পদ রয়েছে। তো এখানে আপনারা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন কিন্তু 10,000 টাকা করে। তো বয়সসীমা এখানেতে বলে দিয়েছে সমস্ত প্রার্থীর ক্ষেত্রেই কিন্তু বয়স হতে হবে 65 বছরের মধ্যে, এবং বয়সটা হিসাব করা কিন্তু হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পদের জন্য এগ্রিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, হর্টিকালচার, অ্যানিমাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি, এই সব বিষয় নিয়ে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন। এছাড়া বলে দিয়েছে 3 বছরের অভিজ্ঞতা সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। তো নেক্সট পদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে ওয়াটার সেড ডেভেলপমেন্ট টিমের ক্ষেত্রে, এখানেতে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে না। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে নিচের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর সেখানেতে নোটিশটা পেয়ে যাবেন, এবং নোটিশটা ডাউনলোড করে নোটিশের 2 নম্বর পেজ থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এক নিয়োগ প্রক্রিয়া না, কীভাবে এখানেতে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। তো লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট, এই 3টে ধাপে কিন্তু আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া না, কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো অফিসিয়াল নোটিশে আবেদন করার জন্য একটি অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, এবং সেখানেতে আপনারা ক্লিক করে সরাসরি আপনারা একটি পেজে চলে যাবেন, এবং সেই পেজে গিয়ে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য দরকারি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো স্ক্যান করে আপলোড করে অনলাইনে সাবমিট করতে হবে।
তো আরও বিস্তারিত জানতে হলে লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করুন এবং সেখানে কিন্তু সমস্ত কিছু আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আবেদন ফি কী আছে না, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কিন্তু কোনো প্রকার আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্টে সবাই এখানেতে আবেদন করতে পারবেন। তো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 22/8/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 11/9/2022 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখ অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা কিন্তু নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন।